আসসালামাইকুম, টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আপনারা নষ্ট ফোন সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন বা আপনার হাতে থাকা ফোন কি নষ্ট হয়েছে কিনা তা চেক করতে পারেন না। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে নষ্ট ফোন এবং আপনার হাতে থাকা ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে চেক করবেন আপনার কোন কোনটা ভালো আছে, কি কি আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনটা কোনটা ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, ধরুন একটা ভিডিও তো চলছে, তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটা যদি আমার সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন। তো বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এটাকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে বন্ধুরা টিক মার্ক দিয়ে ওকে করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে এসেছে এম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এম একটা ইন্টারফেস আসার পরে আপনি কী করবেন, আপনি এখানে মাল্টিটাস্ক এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটাকে কী অবস্থা, এই ছয় পাঁচ সেকেন্ড সময় নিছে, আপনারটা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে বলে দেবে। তো বন্ধুরা, এই জিরো জিরো হয়ে গেল, আবার নয় সেকেন্ড সময় নিছে, 1 2 3 4। তো বন্ধুরা, এটা আপনার চেক করতেছে যে আপনার ডিসপ্লে কেমন আছে, তো এটা ভালো নেই। তো আপনার টাচ আপনি চেক করতে পারবেন, আপনার টাচ কেমন আছে। আপনি সেকেন্ড হ্যান্ড সেট কিনলে এভাবে করে টাচগুলো চেক করে নিতে পারবেন যে আপনার টাচ ভালো আছে কি না। তো বন্ধুরা, যারা সেকেন্ড হ্যান্ড সেট কিনেন তাদের জন্য খুব দারুণ একটা অপশন। তো আপনারা এইভাবে করে সবগুলো চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, দারুণ একটা ভিডিও হতে চলেছে, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখেন টাচটা আমার ভালো আছে, তো এখানেই দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে করে আপনি সিপিইউ চেক করতে পারেন, আপনার ইচ্ছে আপনি যেটা মনে চায় আপনি সেটা চেক করে নেবেন। যে সিপিইউ সেটের মডেল, টেকনিক, তারপরে কোর প্রসেসর, এগুলো সব কিছু দেখাচ্ছে, যে কোর 1 GHz প্রসেসর, এগুলো সব দেখাচ্ছে। দেখে সুন্দরভাবে এখানে ফ্রেশ দিয়ে দেবেন, ও যদি ভালো হয় তো এখানে ভালো দেখাবে, খারাপ হলে ও ক্রস দিয়ে দেবে, সেটাও আপনার ভালো নয় বলে দেবে। তো বন্ধুরা, এখানে দারুণ বিষয় হচ্ছে এখানে ফ্রন্ট ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা আছে, আপনি সব কিছু ইজিলি চেক করে নিতে পারবেন, তাতে করে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ঠকবেন না। তো বন্ধুরা, এখানে ফ্রেশের চাপ দিয়ে দেবেন, ফ্রেশের চাপ দিয়ে দিলে এ দেখেন এটা ভালো আছে। তো বন্ধুরা, অবশ্যই সুন্দর একটা প্রসেস, এখানে আপনার ফ্ল্যাশ লাইট, ফ্রন্ট ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরা আছে, হোম বাটন আছে, আপনি ভলিউম ক্যান্টন আছে, সব কিছু, আপনি ভলিউম বাটন আছে, সব কিছু আছে, আপনার সে রুট কিনা তাও জানতে পারবেন, ফুল কল ফুলিং এজেন্ট যা আছে সব, স্টোর মেমোরি, স্ক্রিন ভাইব্রেশন আপনি দেখে নেবেন এক একটা করে। আমি বেশি দেখালাম না ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই অ্যাপটা নেওয়ার জন্য আপনি কোথায় যাবেন, এই অ্যাপসটা নেওয়ার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন, সোজা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন ডক্টরস, ডক্টরস অ্যাপ, ফোন ডক্টরস, ফোন ডক্টরস প্লাস লিখে সার্চ দিলে বন্ধুরা এই যে অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। এই দেখেন অ্যাপের লোগোটা দেখে নিন সুন্দরভাবে, এই যে অ্যাপের লোগো এবং অ্যাপের নাম দেখে নিন, এই যে অ্যাপের লোগো, এই যে অ্যাপের নাম দেখে সুন্দর করে অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নিন, সুন্দরভাবে চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্টস করে কোন ভিডিও চান জানাবেন, অবশ্যই ইনশাল্লাহ সেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।